হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। সো আপনি যদি একজন বাংলাদেশি হয়ে থাকেন এবং বাংলাদেশকে বিন্দুমাত্র ভালোবেসে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি কোনো মতে স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আপনাদের সাথে এতই ইন্টারেস্টিং একটা বিষয় শেয়ার করব যেটি জানার পর আপনি অবাক না হয়ে পারবেনই না। কেননা আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে যাচ্ছি সেটি জানার পর একদিকে যেমন আপনি আর্থিকভাবে খুব সহজেই লাভবান হতে পারবেন, ঠিক তেমনই আপনি বাংলাদেশের এমন একটি ছেলের বা এমন একটি ট্যালেন্টের খোঁজ পাবেন যে কিনা পুরো বিশ্বকে ইন ফিউচার আগামী কিছু দিনের মধ্যে তাক লাগিয়ে দিতে চলেছে। সো হ্যালো ভিউয়ার্স, আই এম সিনিয়র ফর ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য লাইক বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তবে আপনাকে থ্যাংক ইউ সো মাচ। সো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যে বাংলাদেশের একজন যুবক যে কিনা মাত্র ক্লাস 9 থেকে 10 উঠছে, সে পুরো ফেসবুকের মতো নিজের একটি সোশ্যাল নেটওয়ার্ক তৈরি করে ফেলেছে, যেটি কিনা হুবহু ফেসবুকের মতো কাজ করছে এবং সব কিছুই হুবহু ফেসবুকের মতো। সো ওভারঅল ক্লাস 10 পুরো একটি ছেলে এই বয়সে এমন একটি জিনিস তৈরি করে ফেলেছে যেটি আজকে আপনাদের সাথে এ টু জেড শেয়ার করব, এবং কীভাবে আপনারা তার এই জিনিসটি ইউজ করার মাধ্যমে খুব সহজে পার ডে 1200-1300 টাকা খুব ইজিলি আর্ন করতে পারবেন সেই বিষয়টিও দেখিয়ে দিব। কেননা আজকালকার কথা যদি আপনি ভাবেন, তাহলে দেখেন আপনি ইউটিউবে যান, ইউটিউবে যদি আপনি একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান, তাহলে কিন্তু আপনি ইউটিউব চ্যানেল খোলার পর সেখানে কন্টিনিউসলি ভিডিও আপলোড করতে হবে। দেন ইউটিউবের একটা বড় একটা শর্ত রয়েছে, যেমন 4000 ঘন্টা ওয়াচ টাইম, 1000 সাবস্ক্রাইবার এন্ড 10000 ভিউ। সো এই শর্তগুলো কমপ্লিট করার পর দেন ইউটিউবে আপনার চ্যানেল মনিটাইজ হয়, তারপর আপনি ইউটিউব থেকে একটা আর্ন করতে পারেন। কিন্তু ফেসবুকেও যদি আপনি যান, এই সেম সিস্টেম। ফেসবুকে একটা পেজ খোলার পর আপনাকে ভিডিও আপলোড করতে হবে, কন্টেন্ট আপলোড করতে হবে, দেন ফেসবুকের একটা নিয়ম নীতি রয়েছে, নির্দিষ্ট একটা ওয়াচ টাইম পূরণ করতে হবে বা নির্দিষ্ট একটা ভিউ অর্জন করতে হবে, দেন আপনি ফেসবুক থেকেও একটা আর্ন করতে পারবেন। কিন্তু বর্তমান সময়ে এসে একজন অ্যাজ এ বিগিনার হিসেবে ফেসবুকে অথবা ইউটিউবে কাজ শুরু করলে আপনার পক্ষে কিন্তু এত সহজে সেই শর্তগুলো পূরণ করে সেখান থেকে একটা আর্ন বের করা পসিবল হয় না। তো সেক্ষেত্রে এই ছেলেটি যে মাত্র ক্লাস 10 পড়ে এই ফেসবুকের মতো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম আবিষ্কার করে ফেলেছে বা তৈরি করে ফেলেছে, যেটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করব, আপনি চাইলে সেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ঠিক ফেসবুকের মতোই সেখানে একটা পেজ ক্রিয়েট করতে পারেন অ্যান্ড তার মাধ্যমে হিউজ পরিমাণ আর্ন করতে পারেন। এটা আনবিলিভেবল, কেননা খুবই সহজ শর্ত। সেখানে আপনার শর্তগুলো হচ্ছে এমন যে আপনাকে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন সেখানে আপনার অ্যাকাউন্টে 50টা পোস্ট করতে হবে, সেটা যে কোনো টপিকে হতে পারে, যে কোনো ধরনের লেখালেখি, সেটা হোক ছবি, অর্থাৎ আপনি ফেসবুকে যেমন পোস্ট করেন সে ধরনের ছবি পোস্ট করতে হবে, দেন আপনার ওইখানে একটা ফেসবুক পেজ খুলতে হবে, মানে সরি ফেসবুক না, যেহেতু অনেকটা ওই রকমই, এর জন্য ফেসবুক চলে আসছে। দেন আপনাকে ওই সাইটটিতে একটি পেজ ক্রিয়েট করতে হবে, যেমনটা একেবারে সম্পূর্ণ ফেসবুকের মতোই সিস্টেম, আপনার বুঝতে একটু অসুবিধা হবে না, আর আমি তো দেখিয়েই দিব। তো আপনাকে সেখানেও একটি পেজ ক্রিয়েট করার পর সেখানেও 50টি পোস্ট ক্রিয়েট করতে হবে। তো আমি শর্তগুলো আর একবার বলছি, সেটি হচ্ছে যে আপনাকে ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি প্রোফাইল খুলতে হবে বা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন সেখানে আপনাকে এই যে প্রোফাইল পিকচার আপলোড করেন বা আভিজাবি আপনি যেমন ফেসবুকে পোস্ট করেন ওরকম 50টি পোস্ট করতে হবে, আর একটি ফেসবুকের মতো একটি পেজ ওইখানেও খুলতে হবে অ্যান্ড সেখানেও আপনাকে এই ধরনের পোস্ট করতে হবে। সো ওইখানেও ঠিক 50টি পোস্ট করতে হবে, একটি হচ্ছে আপনার পার্সোনাল প্রোফাইলে 50টি পোস্ট থাকতে হবে, আরেকটি হচ্ছে আপনার পেজে 50টি পোস্ট থাকতে হবে, দেন আরেকটি শর্ত হচ্ছে যে কোনো একটি পোস্টে 50টার উপরে লাইক থাকতে হবে, দেন এই সবগুলো শর্ত যখন আপনি পূরণ করবেন, এবং পাশাপাশি আরেকটা শর্ত হচ্ছে আপনাকে 50 জন রেফার করতে হবে, মানে আপনার পেজে 50টা ফলোয়ার থাকতে হবে। যেখানে ফেসবুকে যদি যান সেখানে প্রায় লাখ লাখ ফলোয়ার থাকলে আপনার এইসব শর্ত পূরণ হয়, সেক্ষেত্রে জাস্ট এখানে 50টা ফলোয়ার আপনাকে করতে হবে, 50টা পোস্ট আপনার প্রোফাইলে, 50টা পোস্ট আর জাস্ট কোনো একটা পোস্টে 50টা লাইক হতে হবে। সো এইটুকু শর্ত আপনি যদি পূরণ করতে পারেন, দেন আপনার ওই সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সবগুলো ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে, দেন আপনার মনিটাইজেশনটা সেখানে অন হয়ে যাবে। তারপর এর থেকেও খুবই আকর্ষণীয় যে বিষয়টা, সেটা এখন শুনলে আপনি পুরো অবাক হয়ে যাবেন, সেখানে জাস্ট একটা ভিউয়ে আপনি পাবেন 10 সেন্ট করে। সো সেক্ষেত্রে মিনিমাম উইথড্র হচ্ছে $6 এবং সেটাও আপনি বিকাশে নিতে পারবেন। সো সব কিছু তো আমি দেখাবই, আমি জাস্ট আগে একটু বলে নিচ্ছি। সো সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে, যখন আপনি মনিটাইজেশনের জন্য অ্যাভেলেবেল হবেন বা সবগুলো ক্রাইটেরিয়া পূরণ হবে, জাস্ট এই সিম্পল ক্রাইটেরিয়াগুলো পূরণ হওয়ার পর অটোমেটিক এটা আপনার অ্যাপ্লাই করতে হবে না, অটোমেটিক আপনার মনিটাইজেশনটা অন হবে, দেন আপনি যতগুলোই পোস্ট করবেন সেই সাইটে, তো সেই সাইটে যতগুলো ভিউ হবে প্রত্যেকটা ভিউর বিনিময়ে আপনি পাবেন 10 সেন্ট করে। তাহলে টোটাল 10টা
যদি ভিউ হয় তাহলে $1 এবং প্রত্যেকদিন যদি আপনার 60টা ভিউ হয় তাহলে আপনার $6 খুবই সিম্পলি হয়ে যাবে সো আপনি যদি প্রত্যেকদিন এই অন্তত মানে এক সপ্তাহ যদি কষ্ট করে ক্রাইটেরিয়াগুলো পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি পার ডে এই প্ল্যাটফর্ম থেকে প্রত্যেকদিন কিছু পোস্ট করে প্রায় ধরেন 10-20টা ভিউ হলো বা 50-60টা ভিউ হলো তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু পার ডে 1000-1200 টাকা কিন্তু ইজিলি বিকাশে নিয়ে নিতে পারছেন সো বাংলাদেশে এমন একজন বা একটা স্টুডেন্ট হিসেবে এমন একটা জিনিস আবিষ্কার করেছে বা তৈরি করেছে যেটা আপনাদের সকলেরই অ্যাপ্রিসিয়েট করা উচিত সো ওভারঅল এখন আমরা স্ক্রিনে চলে যাব এবং দেখাবো যে কিভাবে আপনারা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন এবং কিভাবে এখানে পেজ ক্রিয়েট করবেন কিভাবে কাজ করবেন কেননা এস এ বাংলাদেশি প্ল্যাটফর্ম হিসেবে আপনাদেরকে এটা ইউজ করা উচিত কারণ যদি আপনারাই সাপোর্ট না করেন তাহলে কিন্তু এই ছোট ছোট প্রতিভাগুলি কিন্তু হারিয়ে যাবে সো আমি এর জন্য একটু বাড়তি কথা বলছি সো কেউ মাইন্ড করবে না তো চলুন তাহলে সরাসরি চলে যাওয়া যাক কম্পিউটার স্ক্রিনে সো ভিউয়ার্স ওয়েলকাম টু ব্যাক তো ফার্স্ট অফ অল আপনাদের সাথে যে সোশ্যাল মিডিয়ার কথাটি বলছিলাম সেটি হচ্ছে peverso.com সেই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনি সেই লিঙ্কটি পেয়ে যাবেন সরাসরি সেখানে ক্লিক করে চলে আসতে পারবেন সো সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে সো এখানে দেখতে পাচ্ছেন যে peverso.com সরাসরি এটি লিখলেও আপনারা গুগলে পেয়ে যাবেন সো এখানে আসার পর আপনাদেরকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনারা এই যে এখানে আসেন লগ ইন অ্যান্ড তো আপনারা এখানে আসার পর ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আপনার যদি আগে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে জাস্ট লগ ইনে দিলে আপনার অ্যাকাউন্টে ফেসবুকের মতোই আপনাকে নিয়ে যাবে দেন যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সাইন আপে ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনার নাম দিতে হবে নাম দেওয়ার পর এখানে আপনার ইমেল অ্যাড্রেস দেন একটি পাসওয়ার্ড আন্তর্জাতিক একটি পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো দিবেন দেন এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ সিলেক্ট করে দিবেন দেন আপনি মেল না ফিমেল সেই জিনিসটা এখান থেকে সিলেক্ট করে জাস্ট সাইন আপে ক্লিক করবেন তো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেসে একটি ভেরিফিকেশন কোড আসবে যেটি কিনা পরবর্তী পেজে আপনাকে দিয়ে দিতে হবে সো দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে যাবে দেন আপনাকে জাস্ট লগ ইন করতে হবে সো আশা করি কিভাবে সাইন আপ করতে হবে সেটি বুঝতে পারছেন এটি একেবারে বাচ্চাদের কাজ আমি আরেকবার বলছি জাস্ট নাম ইমেল অ্যাড্রেস একটি পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ আর আপনার জেন্ডারটা দিয়ে জাস্ট সাইন আপে ক্লিক করবেন তারপর ইমেল একটা ভেরিফিকেশন কোড আসবে সেটি জাস্ট নেক্সট বক্স আসবে দেন ওইখানে দিয়ে দিবেন দেওয়ার পর ওকেতে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে সো আশা করি আপনার এটা করতে পারবেন সো আমার যেহেতু অলরেডি একটি অ্যাকাউন্ট আছে তাই আমি এখান থেকে সেটিতে লগ ইন করছি সো এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম অ্যান্ড আমার একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগ ইনে ক্লিক করবেন সো লগ ইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ভাবে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে সো এখন দেখতে পাচ্ছেন আপনারা যখন লগ ইন করবেন তারপর এই যে দেখুন পুরো একেবারেই ফেসবুকের মতো সো একজন ক্লাসে টেনে পড়ো একজন ছাত্র যদি এরকম পুরো হুবহু ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম ডেভেলপ করে ফেলতে পারে তাহলে আপনি কেন পারবেন না এবং যদিও ডেভেলপ করে ফেলে সো এখানে যেহেতু একটা আর্নিং অপরচুনিটিও রয়েছে সো সেক্ষেত্রে আপনি কেন এই জিনিসটা ইউজ করবেন না বা তাকে কেন ইন্সপায়ার করবেন না এই জিনিসটাকে আরো সামনে নিয়ে যাওয়ার জন্য সেইটাই আমার প্রশ্ন সো ওভারঅল দেখতে পাচ্ছেন একেবারে খুবই সুন্দর একটি ডিজাইনে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেছে যেখানে উপরে যদি আপনারা খেয়াল করেন এখানে দেখতে পাচ্ছেন টি দিয়ে peverso.com যেহেতু এই ওয়েবসাইটটি বা সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম দেওয়া হয়েছে peverso এটির কিন্তু গুগল প্লে স্টোরে আপনারা কিছুদিনের মধ্যে অ্যাপও পেয়ে যাবেন সো এখানে যে সার্চ বার দেন যে এখানে হোম আছে এখানে ফাইন্ড ফ্রেন্ড মানে ফেসবুক ফ্রেন্ড খুঁজতে পারবেন ঠিক সেম সিস্টেমে এখানেও আপনি ফাইন্ড ফ্রেন্ডে ক্লিক করে peverso-তে আপনি ফ্রেন্ড খুঁজতে পারবেন দেন এখানে যে মেসেজ অপশন রয়েছে সেখানে আপনি আপনার ফ্রেন্ডের সাথে কমিউনিকেশন করতে পারবেন যেমনটা আপনারা মেসেঞ্জারের মাধ্যমে অথবা আপনারা আপনাদের ফ্রেন্ডের সাথে ফেসবুকে যেভাবে মেসেজিং করেন দেন এই পাশে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন অর্থাৎ আপনার পোস্টে কত লাইক হলো কমেন্ট হলো সবকিছুই আপনারা এখান থেকে দেখতে পারবেন পাশাপাশি এই পাশে আপনারা যখন কম্পিউটার বা ডেস্কটপ থেকে লগ ইন করেন তখন এই পাশে কিছু অপশন দেখতে পান এখানেও ঠিক সেম সিস্টেমে এই অপশনগুলো দেওয়া আছে সো ওভারঅল সেম টু সেম না ব্যতিক্রম রয়েছে বাট অনেকটা ওরকমই সো উনি ডেভেলপমেন্ট শিখছেন এবং ইনশাল্লাহ ফিউচার আরো ভালো ভালো জিনিস ডেভেলপ করবে তবে অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে ক্লাসে টেনে পড়া অবস্থায় যা করছে সেটা খুবই দুর্দান্ত একটা বিষয় এবং আপনাদের সবার উচিত এই জিনিসটাকে ভাইরাল করে দেওয়া এবং ওভারঅল আর আমি যেটা বলছি যেহেতু একটা আর্নিং অপরচুনিটি রয়েছে তাই আমি বলছি আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন এবং কোনো একটা চান্স নিয়েই দেখেন না কারণ ইন ফিউচার কিন্তু এই অপরচুনিটিটা আর থাকবে না কারণ যদি এটা ভালো মতো গ্রো হয়ে যায় তখন যদি আপনি এখানে আসেন কাজ করতে তখন আর এখন যদি চিন্তা ভাবনা করেন না পরে করব তাহলে হয়তো ওই সময় এখন এত সহজ যে কন্ডিশন রয়েছে তখন আর ওগুলো থাকবে না এবং তখন হয়তো আর্নিংটাও কমে যাবে তো এখনই যা সম্ভব আপনারা আর্নিং করে নিন সো কিভাবে কাজ করবেন কি কি করতে হবে সো ওভারঅল সব বিষয়বস্তু আমি এখন দেখিয়ে দিচ্ছি সো ওভারঅল কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেটা তো বললামই সো করার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন অথবা যে এখানে আসার পর জাস্ট এই যে এখানে
রাইট এ নিউ পোস্ট, এখান থেকে আপনি পোস্ট ক্রিয়েট করতে পারবেন। সো কন্ডিশন তো আমি আগেই বলেছিলাম যে আপনার পার্সোনাল প্রোফাইলে 50টা পোস্ট থাকতে হবে। যেমন এই যে পাশে যে আমার প্রোফাইলে ছোট্ট একটা আইকন, এখানে আমি আমার প্রোফাইল পিক টিকে আপলোড করিনি, সো আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। সো এখানে দেখতে পাচ্ছেন পোস্ট জিরো, ফ্রেন্ডস জিরো, স্ট্যাটাস অনলাইন, সেক্ষেত্রে আপনাকে এখানে 50টা পোস্ট থাকতে হবে। সো এখান থেকে আমরা জাস্ট একটা পোস্ট করি। সো এখানে যে ক্যামেরা অপশনে আমরা ক্লিক করলাম বা এখানে ইনভাইটও করতে পারবেন। সো আমরা কিছু একটা লিখি, হাই এভরিওয়ান। সো আমরা হাই এভরিওয়ান লিখলাম, দেন এটা জাস্ট এখান থেকে আমরা পোস্ট করে দিব। সো ওভারঅল এই যে দেখতে পেলেন যে এই যে আমাদের পোস্ট অলরেডি হয়ে গেছে। সো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মানুষ বিভিন্ন ধরনের পোস্ট করছে প্রতিনিয়ত, এন্ড আমার বিশ্বাস যে খুব দ্রুত এই ওয়েবসাইটটি বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি যেটি ক্লাস টেনে পড়ো একজন ছেলে তৈরি করেছে সেটি খুব দ্রুত ভাইরাল হয়ে যাবে। সো আপনারাও শুরু করে দিন। সো আর্নিং করার জন্য আমাদের অলরেডি একটা ক্রাইটেরিয়া আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এখন আপনাদেরকে দ্বিতীয় ক্রাইটেরিয়া পূরণ করতে হবে, সেটি হচ্ছে যে একটি ফেসবুকের মতো একটি পেজ এখানেও খুলতে হবে। সো এখানে এই পাশে ডান পাশে সরি বাম পাশে দেখতে পাচ্ছেন যে পেজ নামে একটি অপশন আছে, এখানে আপনাদের ক্লিক করে দিতে হবে। দেন একটু ওয়েট করবেন, তো ওয়েট করার পর আপনাদের সামনে এমন ইন্টারফেস ওপেন হবে। দেন এখানেও সেম আপনাদের পরিচিত একটি ইন্টারফেস, এখানে পাশে দেখতে পাচ্ছেন ক্রিয়েট পেজ। সো এখানে ক্লিক করে আপনারা আপনাদের পেজটা ক্রিয়েট করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন ফেসবুকের মতো এখানে ওপেন হয়েছে, বিজনেস অ্যান্ড পার্সোনাল। সো এক্ষেত্রে আপনারা এখানে ক্রিয়েট পেজ বিজনেস এর জন্য যদি ক্রিয়েট করতে চান তাহলে বিজনেস, এন্ড যদি পার্সোনাল তাহলে পার্সোনাল পেজ খুলতে পারেন। তো আমরা পার্সোনাল পেজই খুলছি। সো পার্সোনালে ক্রিয়েট করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার পেজের নাম দিতে হবে। সো আমরা এখানে একটা নাম দিচ্ছি, ধরেন আমার নাম দিয়ে দেই। সো দেখতে পেলেন আমরা আমাদের নাম দিয়ে একটি পেজ এখানে ক্রিয়েট করে ফেললাম, এন্ড এখান থেকে একটা ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিচ্ছি। সো ধরেন আমরা এখানে এডুকেশন নিয়ে কাজ করব, সো এখানে আমরা সরি আমরা ধরেন অ্যাডভার্টাইজমেন্ট এন্ড মার্কেটিং নিয়ে কাজ করব। সো আমরা অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং টা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরি হিসেবে। দেন এখান থেকে স্টার্টে ক্লিক করে দিব। তো স্টার্টে ক্লিক করে দেওয়ার পর দেখেন মানে আমি জাস্ট তারিফ করব না প্রশংসা করব, আমার মুখ দিয়ে বের হচ্ছে না একেবারে। দেখেন আপনারা একটু দেখেন যে কোনো পার্থক্য আছে কিনা। সো কিভাবে পারলো সে ক্লাস টেনে পড়ে, এন্ড আপনারাও যদি চেষ্টা করেন, যদি প্রোগ্রামিং সম্পর্কে আপনাদের একটু ধারণা থাকে, সো আপনি একটু ভেবে দেখেন আপনি কি পারবেন। সো এই ট্যালেন্টটার একটু মূল্য দিতে শিখেন, এন্ড এখানে আসেন, এন্ড এই জিনিসটাকে একটু মানুষের সাথে শেয়ার করেন। এন্ড যেহেতু আর্নিং এর অপরচুনিটি খুবই ভালো এখানে, এন্ড ফেসবুক এবং ইউটিউব থেকে যেহেতু অলরেডি খুবই ভালো একটা আর্নিং অপরচুনিটি এখানে দেওয়া হচ্ছে এবং খুবই কম কন্ডিশন ফিল আপ করার মাধ্যমে, সো এটা অবভিয়াসলি আপনাদের শেয়ার করা উচিত। সো এখানে আসার পর একই সেম ভাবে ফেসবুকের মতো এখানে আপনি আপনার কভার পিক এন্ড এখানে আপনার প্রোফাইল পিকটা আপলোড দিতে পারবেন ফেসবুক পেজের মতোই। সো এই পেজে আপনাকে এখন আপনার একটা প্রোফাইল পিক বা এটা আপনারা বাধ্যতামূলক না, তবে দিলে আপনাদের প্রোফাইলটা সুন্দর হয়ে উঠবে। সো এক্ষেত্রে এগুলো দিয়ে দিবেন, দেন এইখানে আপনাদেরকে আবারও পোস্ট করতে হবে। সো এভাবে আপনারা আপনাদের এই ফেসবুক পেজে সব মিলিয়ে 50টা পোস্ট থাকতে হবে। সরি ফেসবুক পেজ না, জাস্ট ফেসবুকই বেরোয়ে যাচ্ছে, সরি। সো peverso.com আমারও ডিভাইসে এটা মানে অভ্যস্ত হয়ে যাবো, যেহেতু ফেসবুকের সাথে অভ্যস্ত, সো এই জন্য সমস্যাটা হচ্ছে আর কি। সো এক্ষেত্রে peverso-তে আপনার এই পেজে আপনার 50টা পোস্ট টোটাল মিলে থাকতে হবে, এন্ড আপনাদের পার্সোনাল প্রোফাইলেও 50টা পোস্ট থাকতে হবে। সো দুইটা ক্রাইটেরিয়া গেল, এন্ড দেখতে পাচ্ছেন এই যে ভিউ দুইটা হয়ে গেছে। এন্ড আমি কিন্তু আমার ফেসকে আমি আগে বলেছিলাম যে টোটাল আপনি একটা ভিউয়ে 10 সেন্ট করে পাবেন, এন্ড টোটাল 10টা ভিউ $1, এন্ড প্রত্যেক দিন যদি 60টা ভিউ হয় তাহলে কিন্তু আপনার হয়ে যাবে $6, আর মিনিমাম উইথড্র হচ্ছে $6। এন্ড কিভাবে উইথড্র করবেন, কিভাবে ওগুলো পূরণ হবে, সো আমি ওগুলো দেখিয়ে দিচ্ছি একটু পর। সো এখানে দেখুন এটা আমাদের অলরেডি দুইটা ভিউ হয়ে গেছে, তার মানে যদি টাকার হিসাব করি তার মানে 20 সেন্ট, তার মানে প্রায় 16-17 টাকা কিন্তু অলরেডি হয়ে গেছে। সো এইভাবে দ্বিতীয় কন্ডিশন আই থিঙ্ক বুঝতে পারছেন, এন্ড এই যে এই পাশে দেখতে পাচ্ছেন পোস্ট, অ্যাবাউট, ফটোস, ভিডিওস, পেজ, নোটিফিকেশন সবকিছুই একেবারে হুবহু আপনাদের পরিচিত। সো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর এই ভিউর বিষয়টি একটু মাথায় রাখবেন, এখানে আপনাদের এই যে দুইটা ভিউ হয়েছে এরকম আপনাদের যখন সবগুলো ক্রাইটেরিয়া বা কন্ডিশন পূরণ হয়ে যাবে দেন তখন থেকে যতগুলো ভিউ হবে প্রত্যেক ভিউ এ 10 সেন্ট পাবেন, এন্ড টোটাল 10টা ভিউ হলে $1, 60টা ভিউ হলে $6, এন্ড $6 হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন। কিভাবে নেবেন এন্ড বিকাশে কিভাবে নেবেন সেই বিষয়টাও দেখিয়ে দিচ্ছি, যেহেতু বাংলাদেশি সাইট সো বিকাশে তো নিতেই পারবেন, সো সেটা দেখিয়ে দিচ্ছে। আর এই যে এই পাশে দেখতে পাচ্ছেন ফেসবুক ফলোয়ার লাইক, সেই ক্ষেত্রে আপনার তৃতীয় কন্ডিশনটা হচ্ছে যে আপনার ফেসবুক পেজে আপনার 50টা ফলোয়ার থাকতে হবে। সো এই বিষয়টা ইন ফিউচার যদি এটা আর একটু ভালো কন্ডিশনের দিকে যায় বা এটা যদি দ্রুত ভাইরাল হতে থাকে বা খুব মানুষের যদি এনগেজমেন্ট পাওয়া যায় তাহলে হয়তো এই ক্রাইটেরিয়াটা বাড়িয়ে দেওয়া হবে। তাই
আমি ভিডিও আপলোড করার সাথে সাথে এগুলো শুরু করে দিন, কারণ বলা যাচ্ছে না যে কখন তারা তাদের কন্ডিশন চেঞ্জ করে দেয় এবং ফলোয়ার আরো বাড়াতে হবে বা বাড়ালে আর্নিং এর অপরচুনিটি দেওয়া হবে, ওগুলো কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে। সো এখনই শুরু করে দিন, জাস্ট 50টা ফলোয়ার হলেই আপনারা জাস্ট এখান থেকে ইয়া করতে পারবেন। সো আমি এটা দেখাতে পারছি না, কারণ আমার অ্যাকাউন্ট থেকে আমি নিজে তো ফলো দিতে পারবো না। সো অন্য কেউ আপনার অ্যাকাউন্টে আসলে জাস্ট এখানে ফলো বাটন পেয়ে যাবে, অথবা আপনার প্রোফাইলে আসলে ফলো বাটন পেয়ে যাবে, জাস্ট ফলোতে ক্লিক করলে এখানে ফলো হয়ে যাবে। জাস্ট 50টা ফলো হলেই আপনি এখান থেকে আর্নিং শুরু করে দিতে পারবেন। অ্যান্ড সর্বশেষ আপনার যে কন্ডিশন বা ক্রাইটেরিয়াটা রয়েছে সেটি হচ্ছে যে আপনার যে কোনো একটা পোস্টে 50টা লাইক হতে হবে। যেমন এই যে আমি হাই এভরিওয়ান এই পোস্টে এখান থেকে দিয়েছি, এখানে যে একটা লাইক দিলাম, এখানে একটা যদি আমি এখন রিলোড দেই তাহলে দেখবেন যে এখানে আমার একটা লাইক হয়ে যাবে। সো আমরা রিলোড দিলাম, সো দেখি সরি এখানে লাইকটা কোনো সমস্যার কারণে হয়তো আসছে না, তবে এটা হয়ে যাবে। অ্যান্ড এই দেখুন আমাদের ভিউ কিন্তু অলরেডি 3টা হয়ে গেছে, অ্যান্ড অটোমেটিক একটা হয়েছে। সো দেখতে পাচ্ছেন এভাবে আমাদের কিন্তু প্রায় 30টা এখান থেকে অলরেডি আর্নিং, যদি আমাদের সবকিছু ক্রাইটেরিয়া পূর্ণ থাকতো তাহলে হয়ে যেত। সো ওভারঅল এখানে দেখতে পেলেন আপনাদের আমি যেই কন্ডিশনগুলো রয়েছে সেগুলো আরেকবার বলছি। আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন আপনাকে করতে হবে কি আপনার পার্সোনাল প্রোফাইলে 50টা পোস্ট করতে হবে। তৃতীয় ক্রাইটেরিয়া হচ্ছে যে আপনার একটা পেজ খুলতে হবে এবং পেজে আপনাকে 50টা পোস্ট করতে হবে। দেন আপনাকে 50টা আপনার প্রোফাইলে ফলোয়ার আনতে হবে, সেটা কিভাবে আনবেন সেটাও একটু পরে দেখিয়ে দিচ্ছি, কিভাবে রেফার করে আনবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। দেন একেবারে সর্বশেষ যে ক্রাইটেরিয়া সেটি হচ্ছে যে আপনার যে কোনো একটা পোস্টে জাস্ট 50টা লাইক থাকলেই ওভারঅল আপনার অ্যাকাউন্টটা মনিটাইজ হয়ে যাবে বা আপনার অ্যাকাউন্টটা আর্নিং এর জন্য উপযোগী হয়ে যাবে। অ্যান্ড কিভাবে অটোমেটিক আর্নিং আপনার অ্যাকাউন্টে যুক্ত হবে সেটা দেখিয়ে দিচ্ছি। সে জন্য আপনার হোমে ফিরে আসবেন। সো হোমে ফিরে আসার পর আপনারা জাস্ট এই যে ডান পাশের যেই অপশনগুলো দেখতে পাচ্ছেন এই অপশনগুলোর মধ্যে একেবারে নিচে দেখুন রেফার ফর আর্নিং। সো আপনারা কিভাবে এটা রেফার করবেন বা শেয়ার করবেন আপনার ফ্রেন্ডের সাথে যাতে অটোমেটিক আপনার ফলোয়ার বেড়ে যায়, সো তার জন্য এই যে রেফার ফর আর্নিং এ ক্লিক করে দিবেন। দেন একটু ওয়েট করবেন। দেন একটু ওয়েট করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। দেন এখানে যে ক্রিয়েট লিঙ্ক নামে একটি অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। দেন এই যে আপনার রেফার লিঙ্কটা পেয়ে যাচ্ছে, সেটি কপি করবেন। কপি করার পর যে কাউকে এটি জাস্ট শেয়ার করবেন। সো শেয়ার করলে অটোমেটিক আপনার ফলোয়ার বা আপনার ইউজার বেড়ে যাবে অ্যান্ড আপনার ক্রাইটেরিয়া গুলো খুব দ্রুত এভাবে যদি করেন তাহলে পূর্ণ হয়ে যাবে। সো এখানে একটু যদি পড়ি দেখি কি লেখছে। হাই ডিয়ার, বিলো ইজ ইউর রেফার লিংক গিভেন টু কপি অ্যান্ড শেয়ার উইথ ফ্রেন্ডস অ্যান্ড ইচ সরি অ্যান্ড আর্ন মাচ মোর। সো দেন ইউ টার্গেট 100 ইউজার, কমপ্লিট টার্গেট 0 ইউজার, মানে আপনার এখন একটা ইউজার, মানে আমি যেহেতু এখনো রেফার করিনি সেক্ষেত্রে আমার এখনো একটাও ইউজার কমপ্লিট হয়নি। অ্যান্ড আপনাকে 100টা ইউজার পূর্ণ করতে হবে, তবে এই বিষয়টা আপডেট করে দিবে আমার যে ওয়েবসাইটটা তৈরি করতে বা ওনার। সো এই পিভারসোর সিইওর সাথে আমার কথা হয়েছে। সো এখানে আপনাদের 50টা ইউজার যদি কমপ্লিট হয় তাহলে আপনাদের আর্নিংটা শুরু হয়ে যাবে, তবে কতদিন থাকবে সেটা আমি বলতে পারছি না। তবে আমার ভিডিও যেহেতু আমি যে টাইমে তৈরি করছি তা থেকে হয়তো বেশ কিছু টাইম পর্যন্ত এই ক্রাইটেরিয়াটা বলবৎ থাকবে জাস্ট আমার কারণে। সো আপনারা খুব দ্রুত এখান থেকে শেয়ার করবেন। সো আশা করি কিভাবে রেফার করবেন সেই বিষয়টাও বুঝতে পারছেন। সো এরপর আবারও আমরা হোমে চলে যাচ্ছি অ্যান্ড এবার আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা যখন আপনারা সব ক্রাইটেরিয়া বা সব শর্ত পূরণ হবে অ্যান্ড আপনাদের আর্নিংটা কিভাবে শুরু হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন বা আপনাদের কত আর্ন হচ্ছে ডে প্রত্যেক দিন বা ডে বাই ডে কত আর্ন হচ্ছে সেটা কিভাবে দেখবেন এবং কিভাবে সেটা উইথড্র করবেন। সো সেটার জন্য আবারও আপনারা পাশে চলে আসবেন। পাশে আসার পর একেবারে নিচের থেকে দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে পেমেন্ট নামে একটি অপশন আছে এখানে ক্লিক করে দিবেন। তো এরপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কত টাকা আর্ন করছেন, এই অপশনটা কিন্তু তখনই কাজ করবে যখন আপনার সবগুলো ক্রাইটেরিয়া পূরণ হয়ে যাবে। সো এখানে আসার পরে যে উপরে মাই ব্যালেন্স দেখতে পাচ্ছেন, সো আপনার চারটা শর্ত যেগুলোর কথা বললাম সেগুলো আপনাদের পূরণ হয়ে যাওয়ার পর এখানে আপনাদের প্রত্যেকটা ভিউসের জন্য 10 সেন্ট করে আপনারা এখানে দেখতে পারবেন। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন ইউর ব্যালেন্স ইজ কারেন্টলি 0 অ্যান্ড মিনিমাম উইথড্রল রিকোয়েস্ট ইজ $6। সো এক্ষেত্রে $6 জন্য বললাম শুধুমাত্র 60টা ভিউ, মাত্র 60টা, ভাবতে পারতেছেন মাত্র 60টা ভিউ হইলে কিন্তু আপনার $6 হয়ে যাচ্ছে। কোনো হাজার হাজার ভিউ ইউটিউবের মতো হাজার ভিউ 5-6 বা 7,000 ভিউ মাত্র $1 পাওয়া যায়, সেখানে আপনি মাত্র এখানে 60টা ভিউ এ প্রায় এখান থেকে $6 পেয়ে যাচ্ছেন এবং 10টা ভিউ হলে আপনার $1 হয়ে যাচ্ছে। সো সিইওর সাথে আমার যা কথা হয়েছে ওই অনুযায়ী আমি আপনাদের বলছি এই মুহূর্তের কথা, কিন্তু কখন এই ক্রাইটেরিয়া মানে চেঞ্জ হয়ে যায় বা এই শর্তটা চেঞ্জ হয়ে যায় সেটা আমি এখন বলতে পারছি না, কারণ যদি জনপ্রিয়তা বেড়ে যায় এটার বা আর্নিং অপরচুনিটি যদি আর্নিং অপরচুনিটি খুবই বেড়ে যায় অথবা আমার এই ভিডিওটি করার পর যদি রেসপন্সের সংখ্যা খুবই বেড়ে যায় তাহলে হয়তো বা এই জিনিসটি চেঞ্জ হয়ে যেতে পারে। সো যতটা সম্ভব এখনই তাড়াতাড়ি অ্যাক্টিভ হন, এখানে কাজ করা শুরু করুন এবং যতটা সম্ভব এখন থেকে আর্নিং করা শুরু করুন, কারণ এখনই কিন্তু বিষয়গুলো খুবই সহজ একটা পর্যায়ে রয়েছে কিন্তু
কিছুদিন যাওয়ার পর বা এক দুই মাস যাওয়ার পর যতই এটার পপুলারিটি বাড়তে থাকবে তত কিন্তু আর এই জিনিসটা এত সহজে আপনারা করতে পারবেন। সো এখনই সব শর্ত পূরণ করে কাজ শুরু করে দিন। অ্যান্ড দেন এখানে নিচে দেখতে পাচ্ছেন যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা সবকিছু কেটে দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে দিবেন। সো আমরা আন্তাজ একটা দিলাম, দেওয়ার পর এখানে অ্যামাউন্ট, সো আপনারা যে এখানে অটোমেটিক আপনার কিছু করা লাগবে না, সব ক্রাইটেরিয়া পূরণ হলে এখানে আপনার অটোমেটিক ব্যালেন্স যুক্ত হতে থাকবে। অ্যান্ড $6 কমপ্লিট হলে এখানে আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিবেন, এখানে কত ডলার উইথড্র করতে চাচ্ছেন সেটা দিবেন। সো আমরা দিলাম ধরেন $6 হয়েছে। দেন এখানে উইথড্র রিকোয়েস্ট ক্লিক করে দিলে আপনাদের উইথড্র রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে চলে যাবে। দেন অ্যাডমিন আপনাকে অটোমেটিক প্রায় 24 ঘন্টার মধ্যে আপনার পেমেন্টটা দিয়ে দিবে। আমি সরাসরি কথা বলেছি ওনার সাথে, উনি আমাকে এটুকুই বলেছে যে 24 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের উইথড্র করা পেমেন্টটা পেয়ে যাবেন। যেহেতু নতুন সাইট, একটু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে, যেহেতু অফিসিয়াল কোনো সাইটটা হাজার হাজার মানুষ নাই যে এটার সাথে কাজ করছে, এক দুজন টিম হয়ে কাজ করছে, তো সেক্ষেত্রে তাদের একটু টাইম লাগে। সো ওভারঅল এই জিনিসটা নিয়ে যেহেতু তারা সিরিয়াস হয়ে কাজ শুরু করেছে, সো একটু টাইম দিন। সো 24 ঘন্টার মধ্যে আপনারা আপনাদের আর্ন করা টাকাটা এখান থেকে পেয়ে যাবেন। সো জাস্ট এখানে অ্যামাউন্টটা দিয়ে জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করে দিবেন। সো ওভারঅল আই থিঙ্ক বুঝতে পারছেন যে কিভাবে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে একটি পেজ খুলবেন, কিভাবে কয়টা পোস্ট করতে হবে, কিভাবে শেয়ার করতে হবে, কয়টা শেয়ার করলে আপনার ক্রাইটেরিয়া পূরণ হবে, এবং একটা পোস্টে কয়টা লাইক হতে হবে। জাস্ট একটা পোস্টে আপনার 50টা লাইক হতে হবে। আপনার সব আবার একটা এখানে কোশ্চেন থাকতে পারে যে সবগুলো পোস্ট মিলে আমার 50টা লাইক হলে কি হবে, না এমন না, জাস্ট একটা পোস্টে আপনার 100টা না 50টা লাইক হতে হবে এখনের ক্রাইটেরিয়া অনুযায়ী। কিন্তু ইন ফিউচার কি হয় সেটা বলতে পারছি না, এখনের ক্রাইটেরিয়া অনুযায়ী 50টা লাইক যে কোনো একটা পোস্টে হতে হবে। সো এই 4টা কন্ডিশন পূরণ হলে আপনার আর্নিং অটোমেটিক শুরু হবে। অ্যান্ড আরও এখানে আদার্স ফেসবুকের মতো সব ফিচার্স রয়েছে, আর পাশাপাশি উপরে যে গুড নিউজ, তারপর ফর্ম, এখানে একটা ডেট দেওয়া আছে, দেন ইন জাস্ট 1 week অনলি 100 referrals উইল বি এবল টু ইন্টার অ্যান্ড দ্য কোম্পানি উইল পে $10. Even those who added 60 members will automatically added 100 followers to their page. মানে এখানে একটা অফার দেওয়া হয়েছে, জাস্ট এই যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেট পর্যন্ত চলবে, এর মধ্যে যদি ক্রাইটেরিয়া পূরণ করতে পারেন তাহলে কোম্পানি থেকে $10 দেওয়া হবে। সো যেহেতু বাংলাদেশি সাইট, সো এখানে ঘাপলাবাজির কিছু নেই, একজন বাংলাদেশি স্টুডেন্ট হিসেবে এটা তৈরি করছে, সো এখানে পেমেন্ট নিয়ে কোনো ভাবতাবাজি হবে না, ইনশাল্লাহ আপনারা সব ঠিকঠাক পেয়ে যাবেন। অ্যান্ড এখানে ফেসবুকের মতো আরো আদার্স সব অপশনই পেয়ে যাবেন, যেমন COVID-19 নিউজ এখান থেকে জানতে পারবেন, পাশাপাশি এখানে ব্লগ আছে, এখান থেকে আপনারা এই যে ফেসবুকে যেমন গ্রুপ খোলেন এখান থেকে আপনারা গ্রুপ খুলতে পারবেন। দেন এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের মার্কেট প্লেস আছে, আমরা যদি মার্কেট প্লেসে যাই তাহলে দেখুন কি হয়। এখান থেকে আপনারা ফেসবুকে যেমন একটা নতুন ফিচার্স বর্তমানে যুক্ত হয়েছে যে পণ্য কিনতে পারে বা সেল করতে পারে, সো সেক্ষেত্রে আপনার এই মার্কেট প্লেসে যাওয়ার পর এখান থেকেও কিন্তু আপনারা পণ্য কিনতে পারবেন বা আপনি আপনার পণ্য সেলও করতে পারবেন। সো এই যে দেখুন, এই যে আপনার চাইলে জামাটা কিনতে পারেন, গেঞ্জিটা কিনতে পারেন, হেডফোনটাও কিনতে পারেন। সো ওভারঅল এই মার্কেট প্লেসে আপনি আপনার নিজের পণ্য আপলোড করতে পারেন অথবা আপনি এখান থেকে একটা পণ্য কিনতেও পারেন। সো ওভারঅল আই থিঙ্ক বুঝতে পারছেন, ওভারঅল আমার কথা হচ্ছে যে একজন স্টুডেন্ট হিসেবে সে এই বয়সে খুবই ভালো জিনিস একটা তৈরি করছে, অ্যান্ড আমাদের সবার অ্যাপ্রিসিয়েট করা উচিত তাকে, অন্তত জাস্ট তাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য হলো আমাদের এই জিনিসটাই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা উচিত। দেন এখানে যে অ্যাডভার্টাইজমেন্ট, ফেসবুকে যেমন বুস্টিং সার্ভিস আছে, এখানেও এটা নিয়ে কাজ করা হচ্ছে, এটা নিয়ে এটা এখন অ্যাক্টিভ হয়নি, তবে ইন ফিউচার এটাই অ্যাডভার্টাইজমেন্টও করা যাবে। দেন এই যে ভেরিফিকেশন দেখতে পাচ্ছেন, সো ফেসবুকে দেখেন যে একটা নির্দিষ্ট কন্ডিশন পূরণ হওয়ার পর বা প্রচুর ফলোয়ার গেইন হওয়ার পর কিন্তু ফেসবুক থেকে একটা ভেরিফিকেশন ডেস্ক দেওয়া হয়, বা ইউটিউবে 1 লাখ সাবস্ক্রাইবার পূরণ হলে একটা ভেরিফিকেশন ডেস্ক দেওয়া হয়। সো আপনারা চাইলে এখানে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটি ভেরিফিকেশন ডেস্ক নিতে পারবেন। তার জন্য কন্ডিশন হচ্ছে আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এখানে ভেরিফাই করে নিতে হবে আপনার অ্যাকাউন্টটা। সো এখানে আমরা ভেরিফিকেশনে ক্লিক করলাম, দেন একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে যে এখানে আপনার এনআইডি কার্ডের পিকটা আপলোড করতে হবে, দেন একটি কমেন্ট লিখে এখানে সাবমিটে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার নামের পাশে, যেমন যদি আমি আমার নাম বলি ইয়াসিন আরাফাত, দেন ইয়াসিন আরাফাতের পাশে একটা ভেরিফিকেশন টিক মার্ক উঠে যাবে। সো ওভারঅল আই থিঙ্ক আপনাদেরকে বুঝতে পেরেছি এই peverso.com এই সোশ্যাল নেটওয়ার্কটা কিভাবে কাজ করে, কিভাবে এটা থেকে আর্ন করবেন, এবং কিভাবে একজন স্টুডেন্ট হিসেবে এমন একটা ওয়েবসাইট ডেভেলপ করেছে। সো ওভারঅল আই থিঙ্ক বিষয়টা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, অ্যান্ড অ্যাজ এ বাংলাদেশি মানুষ হিসেবে আপনাদের এই বিষয়টা অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আপনার ফ্রেন্ডের সাথে এই বিষয়টা শেয়ার করা উচিত। যদি আপনি আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করেন তাহলেই তো আপনি বেশি প্রফিট পাবেন, কারণ প্রফিট পেতে হলেও আপনাকে আপনার ফ্রেন্ডকে শেয়ার করতে হবে, কারণ 50টা ফলোয়ার তো আপনার লাগবে, তাই না? সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে, চলুন আমরা সরাসরি এখন ফেস ক্যামে চলে যাই, অ্যান্ড আরো গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি।
সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। সো আশা করি দেখলেন অ্যান্ড আই থিঙ্ক আপনারা অবাক হয়েছেনই, আর যদি অবাক হয়েই থাকেন তাহলে অবভিয়াসলি এই প্ল্যাটফর্মে এখনই কাজ শুরু করুন, কারণ এটা খুবই সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম। কারণ অ্যাজ এ বাংলাদেশি হিসেবে যদি আমার এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় সো সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুব দ্রুত গ্রো হবে। অ্যান্ড একবার চিন্তা করে দেখুন, এখন বর্তমানে এত ছোট্ট কিছু কন্ডিশনে আপনি এত ভালো আর্নিং করতে পারছেন ডে বাই ডে। এটা যত পাবলিশড হবে বা যত ভাইরাল হবে বা যত পরিচিতি লাভ করতে থাকবে তত কিন্তু শর্তগুলোও কিন্তু আপনার আপডেট করা হবে, অনেক কঠিন কঠিন শর্ত দেওয়া হবে। সো এই পজিশনে এসে আপনি যদি এখনই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে শুরু করে দেন তাহলে কিন্তু ওই সময়টা এসে আপনার কিন্তু আর্নিংও বেড়ে যাবে, ফলোয়ারও বেড়ে যাবে, দেন আপনার কিন্তু আর কঠিন কোনো শর্ত পূরণ করতে হচ্ছে না। তাই এখনই সুযোগটা মিস না করে চলে যান, ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কটিং পেয়ে যাবেন, জাস্ট অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন, কাজ করা শুরু করে দিন, আর যেভাবে বললাম সেভাবে কাজ করুন। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা।